নাবালিকা ধর্ষণের ঘটনায় সালিশি সভা করার অভিযোগ। অভিযোগের কাজ গোড়ায় কৈলাশহর মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মা। ওসির এই অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে মাঠে নামল টি গার্ডেন সেল। সংশ্লিষ্ট সংগঠনের দাবরানিতে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সংশ্লিষ্ট ঘটনায় ধর্ষণের মামলা গ্রহণ করতে বাধ্য হয় অমানবিক ওসি। অবশেষে কৈলাশহরের মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মার অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে এবং ৯ বছরের ধর্ষিতা নাবালিকার সুবিচারের জন্য মাঠে নামল শাসক দলের নেতারা। গত ১৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে কৈলাশহরের রাংরুং গ্রাম পঞ্চায়েতের অধীনে কালীশাসন চা বাগান এলাকায় এক বাগান শ্রমিকের ৯ বছরের মেয়েকে, পাশের বাড়ির ১৭ বছরের এক নাবালিকাকে গলায় চেপে ধরে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। এদিনই সন্ধ্যায় ধর্ষিতার মা বাবা মেয়েকে নিয়ে কৈলাশহরের মহিলা থানায় এসে মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মার কাছে পুরো ঘটনা বলে। ওসি রিঙ্কি দেববর্মা পুরো ঘটনা শোনার পর গভীর রাত অবধি ওদেরকে থানায় বসিয়ে রাখে। গভীর রাতে ওদেরকে থানা থেকে বাড়ি পাঠিয়ে দেয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হবে। পরের দিন ২০ এপ্রিল বুধবার সকালবেলা পুলিশ কালীশাসন এলাকায় গিয়ে ধর্ষণকারীকে না পেয়ে ধর্ষণকারীর বড় ভাইকে গ্রেপ্তার করে থানায় এনে গারুদে পুরে দেয়। এ পর্যন্ত সবই মোটামুটি ঠিক ছিল, কিন্তু ২০ এপ্রিল সন্ধ্যায় কৈলাশহর মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মা চেম্বারে ধর্ষিতা মেয়ের মা বাবা এসে দেখেন ওসি রিঙ্কি দেববর্মার সামনে ধর্ষণকারীর ছেলের মা বাবা সহ নিকট আত্মীয়রা বসে রয়েছেন। ধর্ষিতা নাবালিকার মা বাবাকে সবার সামনে ওসি রিঙ্কি দেববর্মা বলেন, ধর্ষণকারীর পরিবারের পক্ষ থেকে ধর্ষিতা মেয়ের চিকিৎসা সহ সারা জীবনের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে, তাই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য। এ কথা শোনার পর অসহায় নিরীহ চা বাগানের শ্রমিক তথা ধর্ষিতা মেয়ের মা বাবা মামলা প্রত্যাহার করতে রাজি হয়নি। এরপর এক প্রকার ধমকি দিয়ে ওসি রিঙ্কি দেববর্মা ধর্ষিতা মেয়ের মা বাবার কাছ থেকে স্বাক্ষর নিয়ে মামলা প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ। শুনে নিন এই অভাগা পিতার মুখ থেকে সেই কাহিনী। ছেলে ঠিক আছে, সবার পড়ালেখা যা লাগে শাদি বিয়া সব করাই আর কি করিনি। ম্যাডামে কইছে যে তোমরা কি চাও কেস চাও, আমি তো অত বুঝি না, কোনোদিন ভাসিও না, এসব আসিও না। এই জঘন্য ঘটনায় রাংরুং গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী অজয় ওরাং সুবিচার পাওয়ার জন্য এবং আগামী দিনে এরকম আর কেউ কোথাও যাতে এই ধরনের ঘটনা বা কাজ না করতে পারে তার জন্য জোরালো দাবি করেন। সে সঙ্গে তিনি বিষদগার করে বলেন, ধর্ষিতার মেয়ের মা বাবা সহজ সরলতা এবং আইন সম্পর্কে অজ্ঞ থাকার সুযোগ নিয়েছে ওসি রিঙ্কি দেববর্মা। কইছে মেয়ের বাবারে কইছে আপনারা কি করতে চান, এফআইআর লেখাইলে লেখা বা মন্ত্রী করলে মন্ত্রী করে তোমরা বুঝিলাম দুই পার্টি কিতা করতে চান, এরকম কইছে মেয়ে। দুই পার্টি আবার গীতা দুই এক ঘন্টা বসে এখানে বইয়া মন্ত্রী লোক কথা কইছে, হওয়ার পরে আবার ম্যাডাম জেগে আছে কিতা তোমরা কেস করবা না যেটা ইয়ে ছেলে কইতাছে যে সম্পূর্ণ খরচা যেটা হইব লেখাপড়া থেকে বিয়া করাই দিব এরকম দায়িত্ব লইতেছে, তোমরা কি রাজি আসো নি, এরকম যদি হয় তো তোমরা তোমরা মনে হও নাহলে কেস করো কইছি না। তখন তারা হিসেবে এটা আবার লেখা হয়েছে। এরপর ওসির এই কীর্তিকাণ্ড নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। এর জেরে বৃহস্পতিবার কালীশাসন এলাকায় সাধারণ মানুষ সহ শাসক দলের টি গার্ডেন সেলের নেতৃত্বরা এই ঘটনার সুবিচারের দাবিতে মাঠে নামে। এদিন ত্রিপুরা টি গার্ডেন সেলের রাজ্য কমিটির কনভেনার চন্দ্রশেখর কুর্মী এবং ত্রিপুরা টি গার্ডেন সেলের ৯৯ জেলা কমিটির কনভেনার মনোজ কৈরি নেতৃত্বের এক প্রতিনিধি দল ধর্ষিতা মেয়েকে নিয়ে ও মেয়ের বাবা মাকে নিয়ে কৈলাশহর মহিলা থানায় এসে লিখিতভাবে ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে মহিলা থানার সামনেই ত্রিপুরা রাজ্য টি গার্ডেন সেলের ৯৯ জেলা কমিটির কনভেনার মনোজ কৈরি জানান, নাবালিকা ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ওসি রিঙ্কি দেববর্মার কাছে দাবি করা হয়েছে খুব শীঘ্রই তদন্ত শুরু হয়ে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করার। আমরা আজ সকালে জানতে পারি যে কালীশশান চা বাগানে একটি মাত্র ৯ বছরের মেয়েকে, একটি ছেলে, তার আনুমানিক বয়স ১৮ বছর, একটি ছেলে যার নাম রাজু বাগদি,
মেয়েটি খেলা করছিল সন্ধ্যাবেলা, তখন তাকে জোরপূর্বক মেয়েটিকে খেলার কথা ভুল বুঝিয়ে খেলার কথা নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করার চেষ্টা করে এবং তার গলা চাপা দিয়ে ধরে পরবর্তী মেয়েটি কোনো প্রকারে সেখান থেকে ছাড়িয়ে পালিয়ে আসে। পরবর্তী গার্জিয়ান তাদের জানতে পারে এই ঘটনাগুলো, তার পাশের বাড়িরই ছেলে। তো আমরা ওই ঘটনাটি জানার পরে আমরা আজকে মহিলা থানাতে এসেছি এবং আমরা একটি এফআইআর করেছি এই ঘটনাটার বিষয়ে, কারণ এরকম অনেকটা ঘটনা হচ্ছে যেখানে আজকে ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা সেটা ছেড়ে দিচ্ছি, সেটাতে প্রশ্রয় পাচ্ছে, অন্যায় বাড়ছে। এই ঘটনা থেকে চাপে পড়ে অবশেষে কৈলাসহর মহিলা থানার ওসি নাবালিকা ধর্ষণ কাণ্ডে মামলা নিতে বাধ্য হয়েছে। এখন দেখার সালিশি সভার দূত রিঙ্কি দেববর্মা এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে। তবে নাবালিকা ধর্ষণ কাণ্ডের মতো বিষয়ে মামলা নিতে প্রায় দুদিন সময় নিলেন কেন, তা নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।